হ্যালো দর্শক, আমি ডাক্তার নিপা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে থাকি ও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। দুধ মর্ধন শিখুন, বিবাহ পরবর্তী লাইফ উপভোগ করুন। দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই। আমাদের পুরুষ এবং মহিলার দৈনন্দিন জীবনে অনেক ধরনের গোপনীয় সমস্যা থেকে থাকে, যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না বা কোনো ডাক্তারের কাছ থেকে সঠিক পরামর্শ পাওয়া যায় না, অথবা আপনি কাউকে বলতে লজ্জা বোধ করছেন। দর্শক, আমাদের এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সেই সকল সমস্যার খোলামেলা আলোচনা করে থাকি এবং আপনাদের যত সমস্যা আছে সেগুলো কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনি প্রতিদিন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাবেন। যারা আমাদেরকে কমেন্ট ও ফেসবুকে মেসেজের মাধ্যমে তাদের সমস্যা জানিয়েছেন, আমি তাদের সকলের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে থাকি প্রতিদিন। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে আপনি আমার চ্যানেল পরবর্তীতে আর খুঁজে পাবেন না। অনেক ছেলেই জানেন না সঠিক নিয়মে মেয়েদের দুধ কিভাবে চষা এবং টেপা যায়, অথচ শুধুমাত্র দুধে হাত এবং মুখ চালিয়ে একটি মেয়েকে কাবু করে ফেলতে পারে। স্তন মেয়েদের শরীরের আকর্ষণীয় অংশগুলোর মাঝে একটি। সেক্সের সময় নারীদের স্তনে আদর না করলেই তো হয় না। সেই দুধ স্পর্শ করার সময় কিছু জিনিস খেয়াল রাখা উচিত। প্রত্যেক মেয়েরই তার দুধকে নিয়ে আলাদা কিছু চাওয়া থাকে। সেই চাহিদাগুলো কিভাবে পূরণ করবেন তা নিয়ে আজকের ভিডিও। স্তন মর্ধনের সঠিক ও গুরুত্বপূর্ণ কিছু টিপস জেনে নিন। 1. কারো দুধের আকার বড়, কারো আবার ছোট, সে হিসেবে দুধের স্যাটিসফ্যাকশন ও আলাদা হয়। সাধারণত স্বাভাবিকের চেয়ে একটু বড় দুধে সেন্সিটিভ কম হয় ছোট দুধের তুলনায়। এসব দুধ জিহ্বা দিয়ে ও হাত দিয়ে টিপে আদর করা উচিত। এছাড়া দুধে হালকা কামড় ও একটু জোরে চাপলে বেশি মজা পায় মেয়েরা। 2. ছোট দুধ খুবই সেন্সিটিভ হয়, এসব দুধ বেশি জোরে না টিপে হাতে পুরোটা নিয়ে আস্তে আস্তে চাপলে মেয়েরা বেশি মজা পায়। 3. একটু ঝোলানো দুধগুলো সবচেয়ে কম সেন্সিটিভ হয়, এসব দুধে আদর করার জন্য চিপ করে শুয়ে নেওয়াই ভালো। আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে ডাক্তার নিপা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ডাক্তার নিপা। এই চ্যানেলটি আমাদের মহিলাদের যে কোনো বিষয় জানতে চাইলে নিচে কমেন্ট করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুকের লিঙ্কে গিয়ে আমাদেরকে মেসেজ করুন, আমি আপনাদের সকলের উত্তর দেব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যে কোনো কিছু জানতে কমেন্ট করবেন। দর্শক, এখানে আমাদের আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনাদের যা যা জানা দরকার, যেসব বিষয়ে জানা দরকার সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।